ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, তারুণ্যের জন্য রোল মডেল। তিনি একাধারে দেশের সেরা ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদ। শেখ কামাল বাংলার ক্রীড়া জগতের এক অবিসংবাদিত নেতার নাম। কিছুক্ষণ পরই বঙ্গবন্ধু পুত্রের 73তম জন্মদিন। বিশেষ দিনে এই প্রবাদ পুরুষের প্রতি খেলাযোগের শুভেচ্ছা। না, আমি শোভ না, আমি এখন শোভ না মা, আমি আর কোনো দিন শোভ না। আমি একবার ঘুমিয়ে পড়লে ওরা আমাকে আর জাগতে দেবে না। শেষ পর্যন্ত ওই হায়নার দল তারুণ্যের প্রতীক শেখ কামালকে ঘুম পাড়িয়ে দিল, কিন্তু সময় তাকে বাঁচিয়ে রাখল। তার স্বপ্ন আজও বেঁচে আছে তারুণ্যে, শেকল ভাঙার গানে আর খেলাধুলার মাঠে ময়দানে। ক্রীড়াঙ্গনের রূপকার, পথিকৃত কিংবা অগ্রদূত, শেখ কামালের সোনালী স্মৃতিতেই বাংলার তরুণ দল খুঁজে পায় এগিয়ে যাবার প্রেরণা, আগামীর সম্ভাবনা। তিনি যে উত্তাল তারুণ্যের এক নাবিক, এমন সব পরিচয় তাকে করেছে মহান থেকে মহানতর। তার মাঝে ক্রীড়াবিদ আর সংগঠক হিসেবে শেখ কামাল এদেশের মহীরূহ, যিনি স্বপ্ন দেখতেন স্বাধীন বাংলার পতাকা উড়বে বিশ্ব দরবারে খেলাধুলার মাধ্যমে। স্বপ্নকে তিনি শুধু লালনই করতেন না, ছিলেন বাস্তবে মিলিয়ে নেয়ার অক্লান্ত এক পথিক। নিজ হাতে তৈরি করেছেন আবাহনী লিমিটেড। বড়লোকের খেলা বলে এই দেশে যখন ক্রিকেট নিষিদ্ধ হল, নিজ দায়িত্বে তা ফিরিয়েছেন। আজকের সাকিব মাশরাফিরা তৈরি হয়েছেন সেই পথ ধরেই। শেখ কামাল তাই আজও আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা। নিজে ক্রিকেট খেলেছেন, ফুটবলেও ছিল তার সমান পারদর্শিতা, হকি আর বাস্কেটবল সব জায়গাতেই ছিল তার অবাধ বিচরণ। শেখ কামাল যেন ক্রীড়াঙ্গনের অফুরান এক প্রাণশক্তি। খেলাধুলায় কতটা ডুবেছিলেন বঙ্গবন্ধু পুত্র, প্রিয় সঙ্গিনীটাও তাই বেছে নিলেন একজন খেলারি মানুষ। সুলতানা কামাল তখনকার দেশের অ্যাথলিট। খেলাধুলা নিয়ে তার এই পাগলামিটা কাঁচ থেকে যিনি দেখেছেন, সব আবদার যার কাছে করেছেন তিনি বড় বোন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তো ভাইয়ের জন্মদিনে এই খেলাধুলাতেই স্মৃতিকাতর হয়েছেন বারবার। কামালের যে বিভিন্ন গুণগুলি ছিল, তার মধ্যে যেমন সংগঠন করাটা গুণ, খেলাধুলা, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, হকি খেলতো, বাস্কেটবল খেলতো, এমন কোনো খেলা নাই যাতে তার পারদর্শিতা ছিল না। জুলাই মাসের 21 তারিখ আমরা জার্মানিতে পৌঁছাই। আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছিলাম যে আমরা যাচ্ছি বাইরে, তোর জন্য কী নিয়ে আসবো। ও কিন্তু নিজের জন্য কিচ্ছু চায়নি, আমাকে বললো তুমি আমার আবাহনী ক্লাবের জন্য বুট নিয়ে এসো, ফুটবল খেলোয়াড়দের জন্য বুট। ক্রীড়াঙ্গনের প্রতিটা কদমে শেখ কামালের নাম। দেশের খেলাধুলা যতদিন থাকবে তার নাম জল জলে জ্বলবে। বঙ্গবন্ধু পুত্রকে নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ব্যক্তি জীবন আর ক্রীড়া খাতে তার অবদান নিয়ে বই প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। শেখ কামালের প্রতি সম্মান দেখিয়ে সারা দেশে তার নামে তৈরি করেছেন বিভিন্ন ক্রীড়া স্থাপনা। সবশেষ চালু করেছেন শেখ কামাল ক্রীড়া পুরস্কার। ক্রীড়াঙ্গনে যে বরপুত্র শেখ কামালকে আমরা কিন্তু সরকারিভাবে কোনো সময় স্বীকৃতি দিতে পারিনি। এই বছর প্রথমবারের মতো গত বছর থেকে আমরা শেখ কামালের নামে আমরা জাতীয় ক্রীড়া পুরস্কার চালু করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেখ কামালকে আমরা সরকারিভাবে আমরা উদযাপন করছি, জাতীয়ভাবে উদযাপন করছি, যেটি এখন ক শ্রেণীভুক্ত দিবস হিসাবে ঘোষণা হয়েছে। তার দীপ্ত তেজের ঝলক, 26 বছরের সেই অফুরন্ত উচ্ছ্বাস, উচ্ছল দুরন্ত প্রদীপ্ত সে মশাল আজও অম্লান তার অবিস্মরণীয় কীর্তিতে। যে নাম এখনো ঝংকার তোলে তারুণ্যে, প্রায় অর্ধ শতাব্দী আগে খাতকের বুলেট কেড়ে নিয়েছে, তবু বাংলার তরুণ প্রাণে শেখ কামাল আজও ছায়া হয়ে আছেন। এই দেশ সবুজ, 71।